দেশে করোনা আক্রান্ত হয়ে এক শিশুসহ আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হলো 145 জনের। গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 418 জন। করোনা সংক্রমণের 50তম দিনে 5000 ছাড়িয়ে এখন মোট আক্রান্ত 5416 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটির এক মাস পার হলো। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় 3476টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 418 জন। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3476টি নমুনা, এবং এই নমুনার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড-19 তিনি জানান, 24 ঘন্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজনই ঢাকায়। এখন পর্যন্ত আইসোলেশনে আছেন 1164 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো পাঁচজন এবং এ পর্যন্ত 145 জন। এদের মধ্যে পুরুষ তিনজন এবং মহিলা দুইজন। যে শিশুটি মারা গেছেন 10-এর নিচে বয়স, তার অন্য নেফ্রোটিক সিনড্রোম নামে একটা অসুস্থতা ছিল, যেটা একটা কিডনির সমস্যা। এ সময় রমজানের স্বাস্থ্যবিধি সহ কোভিড-19-এর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, এবং শুধুমাত্র সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রেখে চলবেন। তবে এই পবিত্র রমজান মাসে রমজানের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলবেন। ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, এই ধরনের খাবারগুলো আপনারা বেশি খাবেন। জানানো হয়, করোনা পরীক্ষা করার প্রতিষ্ঠান বাড়িয়ে এখন থেকে 25টি করা হয়েছে। ঝুমি রহমান, বিবিসি নিউজ, ঢাকা।